দুনিয়ার কোনো লোভে, অর্থের লোভে, পদের লোভে, পদের গরমে, অর্থের গরমে কাউকে হেরাস করা যাবে না। নৈতিক এই মানদণ্ড অবশ্যই বহাল রাখতে হবে। বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামীকে যারা ভালোবাসেন, যারা সমর্থন করেন, এই সংগঠনের সাথে মিশে যারা কাজ করেন, তাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ যে এই বিষয়ে আপনারা সত্যের উপর অবিচল থাকবেন এবং সত্য থেকে এক চুল পরিমাণ আপনারা নড়বেন না। তাহলে ইনশাআল্লাহ আপনারা সত্যকে আদালতে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আদালত আদালের উপরে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কিন্তু সবাই যদি নড়ে যায় যে ঠিক আছে অন্যরাও নড়লো, আমি একটু কম নড়লাম, তাইলে সবই নড়ে গেল, আর কিছুই বাকি থাকলো না। এখানে কম বেশির কোনো ব্যাপার না, নড়ছেন তো আপনি নড়েছেন, আপনাকে অটল থাকতে হবে এই জায়গাটায়, ধৈর্য ধরতে হবে। মামলা মকদ্দমার ব্যাপারে এখানে কোনো দাবি আমি জানাবো না। দাবি জানাতে হবে কেন? যাদের ত্যাগের বিনিময়ে, যাদের বিরুদ্ধে অসংখ্য অজস্র মিথ্যা মামলা দায়ের করে হেরাস করা হয়েছে, এখন তো সরকারের উচিত তাদের ওই হেরাসকারীদের বিরুদ্ধে এখন মামলা দায়ের করা। আর যে সমস্ত হয়রানিমূলক রাজনৈতিক মামলা করে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, কে বলছে এটা মিথ্যা হবে নো, যে সমস্ত মানুষকে হেরাস করা হয়েছে তাদেরকে কাল বিলম্ব না করে তাদেরকে খালাস করে দেওয়া, তারপরেও তাদের যে ক্ষতি হয়েছে ওদের কাছ থেকে সেই ক্ষতি আদায় করে তাদের কাছে তুলে দেওয়া। সম্মানিত ভাই বোনেরা, এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের, কিন্তু সব প্রত্যাশা যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয়, তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি? এবং তারা কি পারবে? এটা তাদের জব নয়, তারা এটা পারবে না। এই জন্যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কী কী বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইম লাইনটা কী হবে, সময়সীমা কী হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নাই, ওটা দিয়ে কিছুই হবে না। আর প্রথমটা ঠিক করার জন্য অবশ্যই এই ব্যাপারে অংশীজন যারা আছেন, রাজনৈতিক স্টেক হোল্ডার আছেন, সিভিল সোসাইটি আছেন, আরও এরকম যারা আছেন তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে যে এই এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে। এই কাজগুলো যদি তারা করেন তাহলে তাদের নাম ইতিহাসে সোনারক করে লেখা থাকবে ইনশাআল্লাহ। কিন্তু এইখান থেকে যদি চুল পরিমাণ তাদের কোনো বিচ্ছুতি ঘটে তাহলে জাতির সর্বনাশ তাদের হাত দিয়েই হবে। আমরা আশঙ্কা থেকে বাঁচতে চাই এবং আশাবাদী হয়ে থাকতে চাই। এই জন্যে আমরা আহ্বান জানাব অনতি বিলম্বে তারা সংস্কারের বিষয়টা নিয়ে ডায়ালগ ওপেন করে এর একটা উপসংহারে উপনীত হবেন এবং তখন তারা সেইভাবেই আগাবেন। যদি এই রোডম্যাপ ধরে সংস্কার আগায় আমরা বিশ্বাস করি মাসের পর মাস খুব বেশি প্রয়োজন হবে না, একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্ভব। এটা যখনই একটা পূর্ণতার পর্যায়ে পৌঁছে যাবে সাথে সাথে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দিতে হবে, আর দেরি করা যাবে না। কারণ নির্বাচনের দিকে যাওয়ার মানেই হচ্ছে গণতন্ত্রের দিকে ফিরে আসা। দেশে তো গণতন্ত্রকে জবাই করা হয়েছে, একটা টার্ম চালু করা হয়েছিল উন্নয়নের গণতন্ত্র। আমি ভাই দুনিয়ার কথা ওইটা শুনি নাই। গণতন্ত্র গণতন্ত্রই, উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব, এটা কোনো দয়া নয়। নাগরিকদের ট্যাক্সের টাকায় এবং দেশের প্রয়োজনে ঋণ করা টাকায় দুইটাকে সমন্বিত করে জনগণ তার কাঙ্ক্ষিত উন্নয়ন পাবে, এটা জনগণের অধিকার আর এটা সরকারের দায়িত্ব। আমাদের একটা ব্যাড কালচার আছে, জনগণের টাকায় আমরা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করি আর ওখানে আমার বাপের নামটা আমি টানাই দিই। টানান একটার জায়গায় দশটা টানান, আপনার সম্পত্তি বিক্রি করে টানান। জনগণের টাকায় যদি কোনো নাম দিতে হয় তাহলে জনগণ যা পছন্দ করে তাই দিতে হবে। হ্যাঁ, জাতীয় বীরদেরকে সম্মানিত করার এই প্রভিশন সভ্য জগতে রয়েছে, সেটা সম্মানের সাথে হতে হবে, যেখানে সেখানে নয়, সর্বত্র নয়, সব কিছুতে নয়।
সেটাও হতে হবে পরিমিত পরিমাণ এবং যথাস্থানে যথাযথভাবে। আর পালা বদলের সাথে সাথে নাম বদলের এই কালচার, এটাও কোনো ভালো লক্ষণ না। এমন নাম আমি কেন দেব যে নাম পালা বদল হলেই নাম বদল হয়ে যায়? নাম এমনভাবেই দেওয়া উচিত, যত পালা বদল হোক নাম তার সম্মানের জায়গায় থাকবে ইনশাল্লাহ। যখন এইটাকে যৌক্তিকভাবে বস্তুনিষ্ঠভাবে করা হয় তখন নামের উপর কেউ হাত দেয় না, কিন্তু যখন মতলব হাসিল করার জন্য করা হয় তখন কিন্তু এই বিপত্তি ঘটে। আমাদের সমস্যা হলো নির্বাচনের আগে আমরা হাত জুড়ে মাপ চাই, সবার সাহায্য চাই। অমুক ভাইয়ের চরিত্র একেবারে গোলাপ ফুলের মতো পবিত্র, সাদা গোলাপ, লাল গোলাপ, সব গোলাপ, কিন্তু যখনই তিনি জনগণের ম্যান্ডেটটা নিয়ে নিলেন তখন আর তিনি সেবক হলেন না। আবার অনেকে স্লোগানও দেয়, রাজনীতি আমার উত্তম সেবা, সেবাই আমার রাজনীতি, সেবাই আমার ধর্ম, ওর সুন্দর সুন্দর স্লোগান দেয়, কিন্তু যখনই গেলেন তখনই তিনি আর সেবক থাকেন না, তখন তিনি মালিক হয়ে যান। আর আমরা বেচারারা সবাই হয়ে যাই তাদের প্রজা। প্রজারও একটা মর্যাদা থাকে, ওইটাও পাই না। আধুনিক দাসে তারা আমাদেরকে পরিণত করার চেষ্টা করেন। এই দাসত্বের শৃঙ্খল ভাঙতে হবে। বিগত এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র যুবকরা নেতৃত্বের পুরোভাগে ছিল, কিন্তু গোটা জাতি তাদের সাথে ছিল। একজন মা তিনি বলেছেন, কারো দাস হয়ে এদেশে বাঁচতে চাই না। আরেকজন মা কুলে দেড় মাসের শিশু নিয়ে এসেছেন, সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে, মা এ কী করলেন আপনি, দেড় মাসের কচি শিশুকে কুলে নিয়ে এই রাস্তায় নেমে এসেছেন গুলির মুখে? এ মা বলতেছেন, আমার বাচ্চার দেড় মাস বয়স হয়েছে, কিন্তু যাদের বাচ্চার বয়স হয়েছে 14, 16, 18, 20 তাদের মতো তো আমার একটা বাচ্চা নাই। আমার বাচ্চাকে এই গৌরবজনক ইতিহাস থেকে আমি আলাদা করতে চাই না, বঞ্চিত করতে চাই না। 20 বছরের যুবক যদি গুলি খেয়ে শহীদ হয়, আল্লাহ ইচ্ছা করলে আমার বাচ্চাকেও শহীদ হিসাবে কবুল করবেন। এই আন্দোলন কিন্তু এভাবেই তার শক্তি খুঁজে পেয়েছিল। এইটা কারো মোটিভেশনে হয়নি, বরঞ্চ যারা জুলুম করেছিলেন জুলুমার বিস্ফোরণ ঘটেছিল সেদিন। সম্মানিত ভাই ও বোনেরা, মাগরিবের সময় আসন্ন সভাপতি তার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, দেশটা আমাদের সবার, আসুন আমরা দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি। আমরা এখানে কোনো বিভাজন চাই না। জাতিকে বিভক্ত করে যারা তারা জাতির দুশ্মন। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ জাতির ভিতরে যারা দোষ করবেন, অন্যায় করবেন, অপরাধ করবেন, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিকার নেওয়া হবে, কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। অমুক অচ্ছুত, তমুক অচ্ছুত, অমুক এই, তমুক সেই, এই সমস্ত রাজনৈতিক ব্যবসা আর আমরা দেখতে চাই না। এই রাজনৈতিক ব্যবসা চিরতরে বন্ধ হোক, আর একটা ঐক্যবদ্ধ জাতি হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক। দুনিয়ার বুকে আমরা সম্মানের আসনে অধিষ্ঠিত হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।